নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গেট এভরিথিং হেয়ার। বন্ধুরা, আমরা সকলেই হয়তো কৃষ্ণ নামটির সঙ্গে অত্যন্ত ছোটবেলার থেকেই পরিচিত। কৃষ্ণ হলেন হিন্দু ধর্ম অনুসারীদের আরাধ্য ভগবান। তিনি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে খ্যাত। কখনো কখনো আবার তাকে সর্বোচ্চ ঈশ্বর বা পরম সত্তা উপাধিতে ভূষিত করা হয়। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় কৃষ্ণ নামের অর্থ। সংস্কৃত কৃষ্ণ শব্দটির অর্থ কালো, ঘন বা ঘন নীল। কৃষ্ণাঙ্গ ব্যক্তি বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। কৃষ্ণের মূর্তিগুলিতে তার গায়ের রং সাধারণত কালো এবং ছবিগুলিতে নীল দেখানো হয়ে থাকে। কৃষ্ণ নামের অর্থ সংক্রান্ত একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে কৃষ্ণ শব্দটি কৃষ এবং মধ্যাহ্ন, এই দুটি মূল থেকে উৎপন্ন। কৃষ শব্দের অর্থ টেনে আনা বা কর্ষণ করা। সেই সূত্রে শব্দটি ভূ অর্থাৎ অস্তিত্ব বা পৃথিবী শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত। মধ্যাহ্ন শব্দটিকে নিবৃত্তি শব্দের প্রতিভূ ধরা হয়। মহাভারতের উক্ত শ্লোকটি চৈতন্য চরিত্রামৃত ও শ্রীল প্রভুপাদের টিকায় ব্যবহৃত হয়েছে। এখানে ভূ শব্দটির নিহিত অর্থ আকর্ষণীয় অস্তিত্ব, অর্থাৎ কৃষ্ণ শব্দের অর্থ সকল দিক থেকে আকর্ষণীয় ব্যক্তি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হিট দ্য বেল আইকন।